হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টারে আইসোটোপ টপিকে ডিসকাস করব। শুরুতেই বলে নিই যে আইসোটোপ কি। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। দেখো, যখনই প্রোটন সংখ্যাটা একই হবে, যদি ভর সংখ্যা ভিন্ন হয় তাহলে নিউট্রন সংখ্যাটাও ভিন্ন হয়ে যাবে, কারণ আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যা পেতে পারি। এখন উদাহরণ হিসেবে যদি আমি হাইড্রোজেনের কথা বলি, তাহলে দেখব যে হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে। হাইড্রোজেনের এই 7টি আইসোটোপের প্রত্যেকটিরই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা সেম, অর্থাৎ 1, কিন্তু ভর সংখ্যাটা ডিফারেন্ট। যেমন ধরো H1, H2, H3, H4, H5, H6, H7, এই 7টি আইসোটোপের প্রত্যেকটারই প্রোটন সংখ্যাটা সেম, অর্থাৎ 1। ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে নিউট্রন সংখ্যাটাও ভিন্ন, এবং এদেরকে প্রত্যেককে একে অপরের আইসোটোপ বলা হয়। এই 7টি আইসোটোপের মধ্যে আবার 3টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়, আর অন্যগুলো ল্যাবরেটরিতে প্রস্তুত হয়। এবং এই 3টি আইসোটোপের কথা যদি আমি চিন্তা করি, অর্থাৎ যেটা H1, অর্থাৎ প্রোটন সংখ্যা 1 এবং ভর সংখ্যা 1, এটার নাম হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম। দেখো, এর প্রোটন সংখ্যা 1, এর যে ভর সংখ্যা সেটাও 1, এবং এর যে নিউট্রন সংখ্যা অর্থাৎ A-Z, আমি যদি প্রোটন সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করি এবং ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করি, তাহলে দেখব 0। সেকেন্ড যে আইসোটোপটা, অর্থাৎ ডিউটেরিয়াম, হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ, এর ক্ষেত্রে দেখব এরও প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা 2। তাহলে প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 2 হলে নিউট্রন সংখ্যা হবে 1। থার্ড যেটা, সেটা হচ্ছে টিট্রিয়াম। এক্ষেত্রে এরও প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা 3, এবং ভর সংখ্যা 3 হয় 3-1 করলে নিউট্রন সংখ্যা হবে 2। হাইড্রোজেনের এই 3টি আইসোটোপি প্রকৃতিতে পাওয়া যায়। নেক্সট যে টপিক, সেটা হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কি। দেখো, কোনো একটা পরমাণুর ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে ওই পরমাণুটার নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন এবং নিউট্রন রয়েছে তাদের যোগফল। তাহলে অবশ্যই ভর সংখ্যাটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হওয়ার কথা। কিন্তু আমরা যদি কপারের পারমাণবিক যে ভর সেটা লক্ষ্য করি, দেখব যে 63.5। আবার ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। দেখো, এগুলো কিন্তু কোনো পূর্ণ সংখ্যা না। এই যে ভরটা, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে, অর্থাৎ একটা কিছুর সাপেক্ষে ওই পরমাণুটার ভর কত। এখন আমি যদি চিন্তা করি যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত, অর্থাৎ অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 4.482×10⁻²³ গ্রাম। দেখো, এটি কিন্তু অনেক কম, এটা কোনোভাবেই পরিমাপ করাটা সম্ভব না, এবং এই ভরটা আমরা এত সহজে ইউজ করতে পারবো না। এখন এর ভরটাকে অন্য একটা কিছুর সাপেক্ষে যদি আমরা হিসাব করি, তাহলে সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন কথা হচ্ছে যে কিসের সাপেক্ষে হিসাব করব। আমরা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের সাপেক্ষে এই ভরটা সবসময় হিসাব করব। এবং এই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের যে ভর, সেটার মান হচ্ছে 1.66×10⁻²⁴ গ্রাম।
এইটার সাপেক্ষে যখন আমি একটা মৌলের একটি পরমাণুর ভর হিসাব করব, তখন সেটাই হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ আমি যদি সূত্র হিসেবে লিখি, তাহলে দেখো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এখন দেখো আমি যদি হিসাব করি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 × 10^-23 গ্রাম বাই কার্বন 12 আইসোটোপের ভর 1/12 অংশের ভর হচ্ছে 1.66 × 10^-24 গ্রাম। দেখো দুই ক্ষেত্রেই ভরের একক হচ্ছে গ্রাম, তাহলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের আসলে কোনো একক থাকবে না, যেহেতু এটি দুইটি ভরের রাশিরই অনুপাত, তার মানে এর কোনো একক নেই। এবং আমি যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে দেখতে পাবো যে 27, অর্থাৎ অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। নেক্সট টপিক হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। অর্থাৎ আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, ধরো এ হচ্ছে একটা মৌল, এর দুইটি আইসোটোপ আছে, এর একটি যে আইসোটোপ তার ভর সংখ্যা হচ্ছে পি, এটা হচ্ছে ভর সংখ্যা, এবং প্রকৃতিতে এর যে শতকরা পরিমাণ সেটা হচ্ছে এম। সেকেন্ড যে আইসোটোপটা সেটার ভর সংখ্যা ধরলাম কিউ, এবং প্রকৃতিতে এর শতকরা পরিমাণ হচ্ছে এন। তাহলে এই যে এর গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কী হবে, সেটি হিসাব করার জন্য আমাদের তিনটি ধাপ ইউজ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে যে কোনো মৌলের যে ভর সংখ্যা, আইসোটোপের যে ভর সংখ্যা, অর্থাৎ এই যে পি, এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা যে পরিমাণ অর্থাৎ এম, এটা দিয়ে গুণ দিতে হবে। অর্থাৎ পি এর সাথে এম গুণ দিলাম, আবার আরেকটি আইসোটোপের ভর সংখ্যা কিউ এবং প্রকৃতিতে এর শতকরা পরিমাণ এন, তার মানে কিউ এর সাথে এন গুণ দিলাম। সেকেন্ডে ধাপ, এই যে দুইটা গুণফল তাদেরকে যোগ দিতে হবে। এবং থার্ডে ধাপ, সেটা হচ্ছে এই যে যোগফল সেটাকে 100 দ্বারা ভাগ দিতে হবে, দিলেই আমি একটা মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করতে পারবো। এখন আমি যদি ক্লোরিনের ক্ষেত্রে হিসাব করি, ক্লোরিনের দুইটি আইসোটোপ প্রকৃতিতে আছে, সেটা হচ্ছে Cl-35, আরেকটা হচ্ছে Cl-37। তার মানে ক্লোরিনের একটি আইসোটোপের ভর সংখ্যা 35 এবং আরেকটি আইসোটোপের ভর সংখ্যা 37। ক্লোরিন যে 35, এইটার প্রকৃতিতে শতকরা পরিমাণটা হচ্ছে 75%, আর ক্লোরিন 37-এর এটার প্রকৃতিতে শতকরা পরিমাণ হচ্ছে 25%। তাহলে এখন ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কত, সেটা হচ্ছে দেখো ভর সংখ্যার সাথে আমি আগে শতকরা পরিমাণটা গুণ করব দুই ক্ষেত্রেই, তার মানে 35 × 75, আবার এক্ষেত্রে হচ্ছে 37 × 25। এই যে গুণফল, এই দুইটা গুণফলকে আবার যোগ করব, করে আমি 100 দিয়ে ভাগ করব, করলে আমি দেখব যে মানটা আসছে 35.5। অর্থাৎ ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যে ধরো কপারের দুইটি আইসোটোপ আছে, একটা হচ্ছে Cu-63, আর একটা হচ্ছে Cu-65। অর্থাৎ একটি আইসোটোপের ভর সংখ্যা 63, আরেকটির ভর 65। এখন ধরলাম যে কপারের যে 63, এইটার প্রকৃতিতে শতকরা পরিমাণ হচ্ছে X%। অর্থাৎ আমরা এখন শতকরা পরিমাণটা হিসাব করব, আমরা কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা জানি যেটা 63.5, অর্থাৎ উল্টা কাজটা করব। এখন যদি আমি এটার পরিমাণ ধরে নিই X%, তাহলে স্বাভাবিকভাবে এইটার পরিমাণ কত হবে, 100 − X%। এখন আমি যে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র সেটা অ্যাপ্লাই করব, অর্থাৎ 63.5
ইজ ইকুয়াল টু এইটার ভর আর এইটার যে শতকরা পরিমাণ সেটা আগে গুণ করবো, তার মানে এক্স ইন্টু 63 প্লাস এটার ক্ষেত্রেও সেম, তাহলে 100 ইন্টু মাইনাস এক্স ইন্টু 65 এবং ভাগ করব এই যোগফলটাকে 100 দ্বারা। এখন এই ইকুয়েশন থেকে আমরা এক্সের মান বের করব, ক্যালকুলেশন করে দেখা যাবে যে এক্সের মান আসছে 75%। এখন এক্সের মান যদি 75% আসে তাহলে 100 মাইনাস এক্স কত হবে? 25%। অর্থাৎ সিইউ 63 যেটা সেটা প্রকৃতিতে আছে 75% আর সিইউ 65 যেটা এটা প্রকৃতিতে আছে 25%। তাহলে দেখো শতকরা পরিমাণ থেকেও আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারি, আবার যদি গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা জানি সেখান থেকে আমরা শতকরা পরিমাণটাও হিসাব করতে পারি। নেক্সট হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর। এক্ষেত্রে আমরা একটু উদাহরণ দিলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমি যদি সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এইটার আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে চাই, তাহলে আমার সবার আগে জানা লাগবে যে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আমরা জানি হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1, সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32 এবং অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16। এখন আমি যদি আপেক্ষিক আণবিক ভর হিসাব করি তাহলে দেখো হাইড্রোজেনের এখানে 2টি পরমাণু আছে, তার মানে হাইড্রোজেনের পারমাণবিক ভরকে আমি 2 দিয়ে গুণ করব। তারপর যোগ দিব সালফারের, যেহেতু 1টি পরমাণু আছে তাহলে সালফারের পারমাণবিক ভরকে 1 দিয়ে গুণ করব এবং তারপর যোগ করব অক্সিজেনেরটা, অক্সিজেনের এখানে 4টি পরমাণু আছে তাহলে অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটাকে আমি 4 দিয়ে গুণ করব। করার পর আমি ক্যালকুলেশন করে দেখতে পাবো যে 98, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 98। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর যদি আমরা জানি সেখান থেকে আমরা একটা যৌগের আপেক্ষিক আণবিক ভরও হিসাব করতে পারবো। তোমাদের বইতে এর পরের টপিক যেটা সেটা দেখতে পাবে যে আইসোটোপের কিছু ব্যবহার আছে এবং তারপর আছে আইসোটোপের প্রভাব, এটা তোমরা বই থেকে পড়লেই বুঝতে পারবে। আশা করি থার্ড চ্যাপ্টারে তোমাদের আর কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।